আপনারা নিজেদের তৈরি করা রিপোর্ট যখন সম্প্রচার করাটা দেখেন, তখন কোন বিষয়টিতে বেশি মনোনিবেশ করেন? আপনাকে দেখতে কেমন লাগছে, আপনার বলার ধরন, নাকি আপনাদের পোশাক? সবই দেখি আসলে, কোনোটা বাদ দিয়ে কোনোটা দেখি তা না। তবে নিউজম্যান হিসেবে কন্টেন্টটা দেখি, যে আসলে ঠিক মতো যা দেখেছি মানে ফিল্ডে সেই জিনিসটা বলতে পারছি কিনা, বা কোনো ইনফরমেশন বাদ পড়ে যাচ্ছে কিনা, হঠাৎ করে তখন মনে পড়ে কিনা। বলার ধরনটা তো অবশ্যই আমাদের দেখতে হয়, মানে আসলে ট্রেনটা ঠিক ছিল কিনা। ওয়েল, নিজেকে দেখতে কেমন লাগছে সেটা তো একটা মানে একটা চিরন্তন ব্যাপার। হ্যাঁ, তো সব মিলিয়েই দেখি, টোটাল নিউজটাকেই মানে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করি। ব্যাপারটা আমরা যখন আপনি বললেন যে নিজের তৈরি করা রিপোর্ট, আমরা ওটাকে বলি প্যাকেজ। সেই প্যাকেজের মধ্যে কিন্তু এই দেখা, বলার ভঙ্গি সব কিছুই কিন্তু ইনক্লুডেড, মানে একেবারে। এবং এটা আমরা যখন তৈরি করি, এটা এডিটিংয়ের সময় বারবার করে দেখতে হচ্ছে, ঠিক করতে হচ্ছে, এগুলো করছে। তারপরে যখন অন এয়ারে যায় এবং যখন আমি টিভি সেটের সামনে বসে থাকি এবং আমার রিপোর্ট বা আমি আমাকে দেখছি, তখন আমি ব্যক্তিগতভাবে আমার একটু এক ধরনের এখনও বুকের মধ্যে একটু ধুকপুকানি হয় যে কোথাও ভুল করলাম না, এর চেয়ে কি আরও অনেক ভালো করার সুযোগ ছিল। আর এক্সপেক্ট করি যে অন্যরা যেন একটু বলে আমার এটার কথা, ভালো অথবা মন্দ, আমি মন্দটাই বেশি আশা করি। আবার নামের প্রসঙ্গে ফিরে আসি, অনেকে দেখা যায় নিজের নাম নিয়ে খুব একটা সন্তুষ্ট না, আপনারা এই বিষয়টি কিভাবে দেখেন? আমার ছোটবেলায় মনে আছে আমার স্কুলে, আমার ক্লাসে চারটা মুন্নি ছিল আমাকে নিয়ে, তখন মাঝে মাঝে মনে হতো যে এত কমন কেন নামটা, এখন এই পর্যন্ত এসে আমার নাম নিয়ে আমি সন্তুষ্ট। আমার নামটা নিয়েও কিন্তু আমার অনেক কমপ্লেন ছিল, ছোটবেলা থেকেই ছিল। ধরেন আমাদের ফ্যামিলিতে সবারই অনেক সুন্দর সুন্দর নাম, এত সুন্দর সুন্দর বাংলা নাম, শ্রীমতী, আরতি, অমুক, অনেক সুন্দর সুন্দর নাম। তো তার মধ্যে আমি মুন্নি, আমার নামটা যে আমি শর্টকাট করেছি তাও কিন্তু না, সবসময় এরকম মুন্নি সাহা। তো মানে আমার কখনো মনে হতো কি যে খুবই হেলাফেলা করে ওই কোন পাঠান লোক মুন্নি মুন্নি বলেছে, এতে বোধ হয় বিরক্ত হয়ে মানে যে আচ্ছা ঠিক আছে, কেন আবার মেয়ে বা কেন আবার মানে আবার নাম রাখতে হবে, ঘটা করে এসব ঝামেলা বাদ দিয়ে ওই মুন্নির মধ্যেই রয়ে গেছে এই ছোট্ট নামটা। হেলাফেলার নামটা এখন একটা মনে হয় একটা ব্র্যান্ড নেম আর কি। সো আমি খুবই প্রাউড ফিল করি আমি এখন নামের ব্যাপারে।